সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। গত 22 আগস্ট কিছু সশস্ত্র দুষ্কৃতী হিঙ্গলগঞ্জ এলাকার বাঁকড়ায় হামলা করে। তারা নির্মল রায়ের বাড়িতে ভাঙচুর চালায়। তাদের রুখতে প্রতিবাদ করেছিল গৃহকর্ত্রীরা। নির্মল রায়ের পুরো পরিবার গুরুতরভাবে জখম হন। ডাকাতি না করে চলে যায় ওই দুষ্কৃতীরা। পুলিশকে খবর দিলে দুজনকে গ্রেফতার করে গত কয়েকদিন আগে। আবার মঙ্গলবার মোবাইল কল লিস্ট থেকে বাকি দুজনকে গ্রেফতার করা হয়। আক্রান্ত পরিবার সূত্রে জানা যায় ওই হামলার মূল মাথা ছিল কাটাখালী FP স্কুলের দুই শিক্ষক। একজনের নাম ফারুক আলী এবং অপরজনের নাম জাহিদ শেখ। ধৃতদের মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে তা জানিয়েছেন হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। নির্মল রায়ের পরিবারের প্রতি সহানুভূতি সমবেদনা সহ আইনি সহযোগিতা করতে পাশে দাঁড়িয়েছেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল। শুনে নেব তারই কথা। FIR হয়েছে, FIR অনুসারে পুলিশ তার কাজ এগোচ্ছে। পুলিশ কতদূর এগিয়েছে এটা পুলিশের ব্যাপার। আমি এই পরিবারের কাছে পাশে এসে দাঁড়িয়ে পরিবার যেমন দাবি করছে এর সত্য উদ্ঘাটিত হয়ে দোষীরা শাস্তি পাক, আমিও সেই দোষীরা শাস্তি পাক, সেই রকম জায়গা যথাযথভাবে ঘটুক, সেই ব্যাপারে আইনি যে পদক্ষেপ নিয়েছে বা পুলিশ যে ভূমিকা গ্রহণ করছে সেটা দ্রুততার সঙ্গে সঠিক দোষীদের খুঁজে বের করে দ্রুত শাস্তি বিধান করুক, এই ব্যবস্থা করবার সপক্ষে আমি সওয়াল করব এবং সেই দিকে আমি নজর দেব।